তারা কমলেনি। না, কোনো প্রয়োজন নেই। আমরা এখানে আমাদের পরিবারের লোকজন কথা বলছি, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যাও, পরে আমরা যখন এখান থেকে বেরোবে তুমি তখন আমাদের সঙ্গে কথা বলবে। আমিও ভেতরে যাবো, প্লিজ আমি ভেতরে যাবো। আমি হচ্ছে তোমাদের পরিবারের সদস্য, বলো। আপনি তো তোমাদের পরিবারের ইম্পর্টেন্ট লোক, তোমার ছেলের আসল বউ আমি। তোমরা কার সঙ্গে কথা বলছো? ওই মেয়েটার সঙ্গে, যার দুদিন পরে কোনো অস্তিত্ব থাকবে না। ওই মেয়েটার সঙ্গে তোমরা কি কথা বলছো? তোমরা কি আমাকে নিয়ে কথা বলছো? আমাকে বের করে দেওয়ার প্ল্যান করছো তোমরা? তোমরা হাতে হাত মিলিয়ে আমার এগেনস্টে ষড়যন্ত্র করছো। আমি কিছুতেই হতে দেবো না এটা, আমি কিছুতেই হতে দেবো না। আমার দরজাটা খোলো, আমি কিন্তু ধরে ফেলবো। দরজা খোলো। এই কমলিনীকে আমি চিনি না, কি অসভ্যের মতো চিৎকার করছে ও। এই বাড়িতে আমি কোনো মতে থাকতে পারবো না। তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? অনির্বাণ, অনির্বাণ, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বলো? তুমি যেখানে যেখানে যাবে ও তো সেখানে সেখানে যাবে। আজ যদি তুমি হসপিটালে গিয়ে বসে থাকো তাহলে ও হসপিটালে যাবে। এর থেকে আমরা কি করে নিষ্কৃতি পাবো? সেই জন্য তো আলোচনা করার জন্য আমরা রাধিকার কাছে এসেছিলাম, ওর একটা সাজেশন নেওয়ার জন্য। আমরা সকলে আশা করেছিলাম যে রাধিকা এই সময়টা শক্ত হয়ে তোমার পাশে দাঁড়াবে। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।